হ্যালো ভিউয়ার্স, সিম্পল ভিলেজ লাইফের পক্ষ থেকে আমি সাহেব শাহেদ আপনাদের জানাই স্বাগতম। আজ আপনাদের নিয়ে এসেছি চৌবাড়িয়া হাটে। এটি নওগাঁ জেলার মহান্না থানায় অবস্থিত। এখানে প্রতি শুক্রবার সকাল সন্ধ্যা গরু ক্রয় বিক্রয় করা হয়। প্রতিটি গরুর ছাড়পত্র বা হাসিল 400 টাকা। এখানে প্রত্যন্ত অঞ্চল থেকে গরু ছাগল আমদানি করা হয়। এই হাটে দেশি জাতের ষাঁড়, বাছুর, গাভী, দেশি ও ইন্ডিয়ান বলদ কম মূল্যে ক্রয় বিক্রয় করা হয়। আজ আপনাদের বর্তমান বাজার অবস্থা ও মূল্য সহ বিস্তারিত দেখাবো, তাই চলুন আমরা বিক্রেতার সাথে বিস্তারিত জানি। চাচা, গরুর দাম কত বলছে? এখনো বলেনি। আপনি কত যাচ্ছেন? মানে 1,22,000 দুইটা মিলে। বয়স কত? 9 মাস হয়নি। না বলছে বয়স কত বাছুরের? আচ্ছা ঠিক আছে। কোথা থেকে নিচ্ছেন গরু? কোথা থেকে নিচ্ছেন? বাড়ি থেকে সোনাচণ্ডী হাটের। সোনাচণ্ডী হাট, দাম কি বলেছে এখনো কেউ? না, গরু বাজার নাই তো। বাজার নাই, দাম তো পাঠিয়ে। কেমন দাম হবে? কত হবে? 100 নিচ্ছে। 90-95। গরু কি বাড়েন নাকি কিনে নিয়ে আসা? কিনে নিয়ে আসা, ব্যবসার গরু। কোথা থেকে গরু নিয়ে এসছেন? হ্যাঁ,
গরু কোথায় থেকে নিয়েছেন? কালকেপুর। কালকেপুর বাড়ি গরু নাকি কিনে নিয়েছেন? কিনা গরু। তাহলে দাম কেমন চাচ্ছেন? দাম এটার ওটা চোড়া 140 দাম। মানে 140,000? হ্যাঁ। আচ্ছা, গরু কি দিতেছে? হ্যাঁ, চার দাঁত করে দুটাই, এটাও চার দাঁত, ওটাও চার দাঁত। চাচা কোথায় থেকে গরু নিচ্ছেন? মান্দা। মান্দা? এটা তো মান্দা থানা। ফেরিঘাট থেকে নিচ্ছেন। দাম কি বলছে কেউ? দাম বলছে 72। 72 বলেছে? 72। আপনি কত যাচ্ছেন? 75। তাহলে তো বেশি ডিফারেন্ট হয়নি। চাচা গরুর জাত কি এটা? পিজিএম। আপনার কি বাড়ির গরু না ব্যবসার? আচ্ছা, দাম কত বলছে? 68। আপনি আপনি কত যাচ্ছেন? 75। বয়স কেমন? আরে দাঁত হয়নি। আমার গরু যদি তোর লাভ হয় তুই ভিক্ষা করে খাবে। গরু ছাগল কিনেছেন, নিজের হেফাজতে রাখছেন, নিজের দায়িত্বে রাখছেন, কোন দাদা ভাইয়ের দায়িত্ব রাখবেন না। টাকা পয়সা সাবধানে রাখবেন, সাবধানে চলাফেরা করবেন। টাকা পয়সার সঙ্গে মোবাইল ঘন্টাও সাবধানে রাখবেন। গরু ছাগল কিনেছেন, নিজের দায়িত্বে রাখবেন। ক্রেতা বিক্রেতা উভয়ের সম্পর্ক ঠিক রাখবেন। আগে টাকা করে দিবেন, পরে টাকা পয়সা লেনদেন করবেন। কিনারা বড় বড় কেনা বেচা করবেন, কলেজের উত্তর পার্শ্বে যান, বড় বড় হাতি কেনা বেচারা হয়ে যান। যারা গর্ভ করবেন এখানে ডাক্তার আসবে, পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে নিতে পারবে। যাদের পেশাব পায়খানার প্রয়োজন, উত্তর দিকে কলেজ, কলেজের পুবারও আমের গাছতলা, ওখানে পেশাব পায়খানার ব্যবস্থা, চলে যান। রাস্তার উপরে যারা রাস্তা অবরোধ করে গরু ধরে আছে, আমি সে সকল ব্যাপারী ভাইদের অনুরোধ করব, চলাচল রাস্তাটা ফাঁকা রেখে গরু ধরবেন। ক্রেতা বিক্রেতা উভয়েরই সুবিধা হবে। এই অফিস রুট থেকে ওই